নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 31/1/2022 পাড়ায় শিক্ষালয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি হয়েছে। তো পাড়ায় শিক্ষালয় নিয়ে আগের যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশানের বদলে আবার নতুন করে সংশোধনী নোটিশ প্রকাশিত হয়েছে। তো দেখো নেব নতুন সংশোধনী নোটিশে কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। তো পাড়ায় শিক্ষালয় নিয়ে যে নতুন নোটিফিকেশান আজকেই জারি হয়েছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। কি বলা হচ্ছে না, করিগণ্ডম নোটিশ অন পাড়ায় শিক্ষালয় প্রোগ্রাম। তো নতুন পাড়ায় শিক্ষালয় 24/1/2022 যে নোটিশটা জারি হয়েছিল তার কিছু সংশোধনী রয়েছে। কি বলা হয়েছে, ইন দ্য পার্সিয়াল নোটিফিকেশান মডিফিকেশান অফ দিস অফিস আর্লিয়ার কমিউনিকেশান বিং মেমো নম্বর 24/1/2022-এর যে 36 SSC 2022 এই যে মেমো নম্বর অনুযায়ী যে নোটিশ জারি হয়েছিল তার কিছুটা পরিবর্তন হয়েছে। এবং ডিপার্টমেন্ট অথরিটি কী বলছে, অল লার্নার্স ফ্রম দ্য প্রি প্রাইমারি টু ক্লাস 7, তাহলে প্রি প্রাইমারি থেকে ক্লাস 7 পর্যন্ত পাড়ায় শিক্ষালয়ে পড়াশোনা হবে ইন অল গভর্নমেন্টেড স্কুলের আন্ডারে, শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এর আন্ডারে এবং পাড়ায় শিক্ষালয় প্রোগ্রাম। তাহলে ক্লাস 5 এর আগে ছিল 1 থেকে 5 শ্রেণী পর্যন্ত, এবার প্রথম থেকে একদম সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় শিক্ষালয়ে পড়াশোনা হবে। এবং অবশ্যই আগের ইনস্ট্রাকশান যেগুলো সব একই থাকবে, শুধুমাত্র ক্লাসটা চেঞ্জ হয়েছে, ক্লাসটা প্রাইমারি থেকে একদম সপ্তম শ্রেণী পর্যন্ত থাকবে। এটা কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং হনারেবল চিফ মিনিস্টার ইন চার্জ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ইউ আর রিকোয়েস্ট টু নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি, এবং এটা নেসেসারি মানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অর্থাৎ পাড়ায় শিক্ষালয় শুরু হচ্ছে 7 ফেব্রুয়ারি থেকে, সেটা কিন্তু চলছেই, অষ্টম শ্রেণী থেকে একদম কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কুল চালু হয়ে যাচ্ছে, কিন্তু সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস হবে না, সপ্তম শ্রেণী পর্যন্ত স্কুলে ক্লাস হবে না, পাড়ায় শিক্ষালয়ে গিয়ে প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াতে হবে, সেই নোটিশ কিন্তু জারি হয়ে গেছে। তো তাহলে শিক্ষক মহাশয়দের দুটো কাজ করতে হবে, একটা পাড়ায় শিক্ষালয়ে গিয়ে পড়াশোনা করানো আর একটা হচ্ছে বিদ্যালয়ে পড়াশোনা করানো। তো পাড়ায় শিক্ষালয় নিয়ে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।